Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, আমরা পার্বত্য চট্টগ্রাম এসে ওয়ালমার্ট ইন্টারন্যাশনাল লিমিটেড এর মাধ্যমে এসে আমরা অসাধারণ ট্যুর এনজয় করলাম। যেমন আমরা সাজেক ভ্যালিতে গেলাম, ওখানে গিয়ে আমরা আমাদের দেশের সৌন্দর্যটা আমরা আমাদের চোখ দিয়ে দেখলাম। আসলে এই জায়গা না আসলে আমাদের দেশের সৌন্দর্য কেউ বুঝতে পারবে না। তো আমি আমার মন থেকে বলতেছি যে আমাদের দেশে এরকম একটা অসাধারণ সৌন্দর্য একটা জায়গা আছে পার্বত্য চট্টগ্রাম। অসাধারণ, এটা আল্লাহর শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার জন্য যে আল্লাহ সুযোগ দান করেছেন সেই ওয়ালমার্ট ইন্টারন্যাশনাল লিমিটেড এর মাধ্যমে। তো এটা আমার যে ম্যানেজমেন্ট আছে আব্দুল মালিক স্যার, উনি ব্যবস্থাপনা পরিচালক, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং পরবর্তী যাতে আমি আমার বন্ধুগণ এবং আমার ফ্যামিলিকে নিয়ে এই কোম্পানির মাধ্যমে অনেক জায়গায় ট্যুর করাইতে পারি এবং এই জায়গা আবার নিয়ে আসতে পারি, এজন্য আমি আমার ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আবেদন করলাম। তো আলহামদুলিল্লাহ, এরপরে আমি আমার পাটগ্রাম লালমনিরহাট থেকে আমার সঙ্গ গিয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান, তাকে কিছু অনুভূতি বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আমি এত সৌন্দর্য দেখার পর কি বলবো জানি না, সব কিছু আসলে ওয়াও বলার মতো আমার জীবনে সব কিছু ওয়াও ওয়াও ভেরি নাইস। আচ্ছা, সাজেকে পাহাড়ে উঠে আপনার কেমন লাগছে? আসলে ভাই আমার খুবই ভালো লাগছে, খুবই খুবই এত ভালো লাগছে, মানে অনুভূতিটা আমার এত ভালো আপনাকে বলে বুঝাতে পারবো না। আচ্ছা, পাহাড়ে উপরে উঠার সময় আপনার ভয় লাগছে? না ভাই, আমার ভয় লাগে নাই, কারণ আমার ফিলিংস অন্যরকম একটা কাজ করছে। কারণ এর আগে একবার আমি পাহাড় চূড়ায় উঠছিলাম, আর এখানে দ্বিতীয়বার, যার কারণে আসলে আমার কোনো ভয় ছিল না, অন্যরকম একটা অনুভূতি ছিল। এগুলো আপনার কাছে কেমন লাগছে? আসলে খাবারের মান যদি আমি বলতে চাই তাহলে অসাধারণ একটা বিষয়, যেটা আমাদের যারা ধরেন রংপুর বিভাগ বিভিন্ন জায়গা থেকে এখানে বেড়াতে এসেছে তাদের জন্য অসাধারণ একটা খাবার। আচ্ছা, আর ব্যাম্বুটি খেয়েছেন আপনি? জি ভাই, আমি ব্যাম্বুটি খেয়েছি, এটা আসলে অসাধারণ লাগছে আমাকে, এটা প্রথম আর কি আমি। আচ্ছা, ধন্যবাদ। আপনি আপনি পাহাড়ে উঠে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আসলে আমি জীবনের প্রথম এই এরকম পাহাড়ের শীর্ষ পর্যন্ত আমি উঠছি। প্রথমে একটু খারাপ লাগছিল, ভয় লাগছিল, কিন্তু পর্বতে যখন আমি সে চূড়ায় উঠলাম তখন আমার খুব ভালো লাগছিল। এবং পৃথিবীটা এত সুন্দর লাগলো যে বুক আমার ভরিয়ে গেছে। যদি কোনো অসুস্থ মানুষ এই জায়গায় এসে কিছু কয়েকদিন ঘুরে যায় আমার মনে হয় সে সুস্থ হয়ে যাবে, এরকম একটা প্রাকৃতিক সুন্দর আমাদের দেশে। তো আমরা আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা
সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা এত সুন্দর একটা দেশ পেয়েছি। আর চাঁদের গাড়িতে আপনার চড়ে চাঁদের গেলেন, তো কেমন লাগলো? চাঁদের গাড়ির কথা কি বলবো, চাঁদের গাড়ির বিষয় এটা আসলে সবকিছু তো ওয়াও জি, ধন্যবাদ। তো আমি এখানে ঝর্ণা দেখতে গেলাম, সেটাও ওয়াও। আমরা কয়েকজন বন্ধু খুব ভালো একটা ওখানে এনজয় করে। আচ্ছা, বায়োস্কোপ ইভেন্টস এন্ড ট্যুরিজম আপনাদের কেমন সার্ভিস দিয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। আমি মনে করি যে বাংলাদেশে যদি কেউ এইরকম টুরিস্ট ঘুরতে চায় বা ঘুরতে ঘোরার জন্য সিদ্ধান্ত নেয়, তো যে আমরা যে কোম্পানির মাধ্যমে আমরা এই টুরিস্ট এই ট্যুরটা আমরা করতেছি, আমি মনে করি তাদের সঙ্গে তাদের যোগাযোগ করে তাহলে এরকম ভালো একটা মানসম্মত একটা টুরিস্ট আমাদের উপহার দেওয়ার জন্য, আমাদের খাবার দাবার, আমাদের চলাফেরা এবং আমাদের এত সুন্দরভাবে কি বলবো যে তাকে তাদেরকে ধন্যবাদ দিয়ে আসলে শুরু করবো না, অসংখ্য ধন্যবাদ তারপরে আমি জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের শান্ত ভাইয়া স্যারকে অসংখ্য ধন্যবাদ, উনি আমাদেরকে ভালো নিজের ভাইয়ের মতো মনে হচ্ছে, তার আমি আপনজন এইভাবে আমার শুধু আমি না আমাদের প্রত্যেককে এরকম আপনজন মনে করে আমাদের ট্যুরগুলো উনি সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখাচ্ছেন এবং আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে।